আসসালামু আলাইকুম, আমি মুসাম্মাদ রেনুকা বেগম। আমার বয়স 48 বছর, বাড়ি বড়গাছি কারিগরপাড়া, পবা জেলা, রাজশাহী। ভাই বোনের মধ্যে আমি 6 নম্বর। অভাব অনটনের কারণে স্কুলে রাখতে পারেনি। 14 বছর বয়সে আমার বিয়ে হয়। হওয়ার পরে যে কোনো কারণে বিয়েটা ভেঙে যায়। 7 বছর পরে আমার আবার দ্বিতীয় বিয়ে হয়। আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, তখন এখানে রঙের কাজ হয়। তারপরে আমার স্বামীর সাথে বলাকা করে আমরা শ্বশুর বাড়ি থাকলাম না, আমরা এখানে বাবার বাড়ি চলে আসলাম। এরপর হেইফার প্রকল্পের সদস্য হলাম। হওয়ার পরে আমি বিভিন্ন আয়মূলক কাজে জড়িত হই। হওয়ার পরে আমি স্বাবলম্বী হই। আমি পড়ালেখা করতে পারিনি, এর জন্য আমার মেয়েটাকে আমি এখন কলেজে পড়াচ্ছি। 2011 সালে ওয়েব ফাউন্ডেশন হেইফার প্রকল্পটা নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা 25 জন সদস্য নিয়ে আমরা দল গঠন করি। দল গঠন করে ওজি দলের সদস্য, আমাদের দলের নাম প্রতিশ্রুতি। দলের সবাই মিলে আমাকে সভাপতি হিসাবে নির্বাচন করে। এরপরে আমরা প্রকল্প থেকে দুইটা প্রশিক্ষণ পাই। একটা পাই হলো মূল্যবোধের প্রশিক্ষণ, আর একটা উন্নত পানি সম্পদ ব্যবস্থাপনা। তারপর আমরা ওই সাথে সাথে প্রতি সপ্তাহে 10 টাকা করে সঞ্চয় তুলি সদস্য থেকে। এরপর আমি 20,000 টাকা মূল্যে একটা বকনা বাছুর উপহার পাই। উপহার পাওয়ার পরে ওই যেভাবে আমরা উন্নত পানি সম্পদ প্রশিক্ষণ পালাম, ওই নিয়মে আমি লালন পালন করতে থাকি। এর পাশাপাশি আমি সবজি চাষ আর হাঁস মুরগি পালন শুরু করি। এরপর আমার বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা ছিল না, তারপরে প্রকল্প থেকে আমাকে একটা টিউবওয়েল উপহার দেয়। এরপর আমার বকনা বাছুরের থেকে একটা বাছুর হলো, ষাঁড় বাছুর। তারপরে 2 বছরের মাথায় আরেকটা বকনা বাছুর হলো। 2 বছর পর পিওজি দলের 20,000 টাকা মূল্যে আরেকটা গরু উপহার করি। এভাবে আমি উন্নতির রাস্তা খুঁজে পাই। আমি যখন আয় করা শুরু করলাম, তারপরে আমার স্বামীর সাথে আমার ভালো সম্পর্ক বা আমার সংসারটা ভালোভাবে চলতে থাকে। 3 বছর পরে প্রকল্প যখন শেষ হয়, তখন আমি আর 4টা গরুর মূল্য আনুমানিক 1,05,000 টাকা দাম। প্রকল্প যখন শেষ হয়ে যায়, তখন আমরা ভাবতে থাকি যে এখন কী করা যায়। এরপর 2015 সালে ওয়েব ফাউন্ডেশন আর হেইফার সহযোগিতায় আমরা বড়গাছি মহিলা সমবায় সমিতি গঠন করি। যখন সমিতিটা গঠন হয়, 20 জন সদস্য আমি নির্বাচিত হই সমিতির সহসভাপতি। 2016 সালে বড়গাছি সমবায় সমিতির বিভিন্ন রকমের কাজের প্রশিক্ষণ দেওয়া শুরু করি। সমিতির থেকে আমি কেঁচো সার উৎপাদনের জন্য প্রশিক্ষণ পাই। প্রশিক্ষণ পাওয়ার পরে আমি 1500 টাকার কেঁচো পাই। ওই কেঁচো আমি 3টা চাড়িতে লালন পালন করা শুরু করি। সার উৎপাদন যখন করতে শুরু করে, তারপরে ওই সার বাড়ির আশেপাশের কৃষকেরা আমার ভাইয়ের কাছে আমি বিক্রি করতে শুরু করি। আস্তে আস্তে শাড়ির সংখ্যা তারপরে বাড়াতে থাকে। এখন আমার 40টা শাড়ি, মাসে আমার 4 থেকে 5 মন সার উৎপন্ন হয়। তারপরে প্রকল্পের হেইফারের ওয়েব ফাউন্ডেশনের সমবায়ের সবাই মিলে সহযোগিতা করে বিভিন্ন জায়গায় আমাকে যোগাযোগ করে ওই সার এখন আমার বিক্রি করার সহযোগিতা করে দিয়েছে। সার বিক্রি করার পরে আমার 3,000 টাকা মতন আয় হয়। এর মধ্যে আবার খরচ আছে, খরচ যায় 700 কয়েক টাকা যায়। গড়ে আমার 700 টাকা যায়, আর হলো 3,000-এর মধ্যে 2,200 টাকা আমার টিকে। অল্প ক্যাশে কোন ব্যবসাটা আমি ধরলে পরে আমার ভালো হবে, ওই অল্প করে হলুদ কিনে আমি কাঁচা হলুদ কিনি। কেনার পরে সিদ্ধ করে বিক্রি করি গ্রামের মানুষের লেয়। লার পরে যতটুকু কিনে আমার মাসে 1,000 করে আয় হয়। হেইফার ইন্টারন্যাশনাল ভাইদের সাথে সহযোগিতা করে ওদের পরামর্শ অনুযায়ী আমি ব্যবসা বাড়াতে থাকি। তখন আমি আমাদের মহিলা বড়গাছি মহিলা সমবায় সমিতির থেকে ব্যবসার জন্য 9% সুদের হারে আমি 30,000 টাকা লোন নিই। তার মাধ্যমে আমার ব্যবসাটা আরও বড় হয়। এবার আমি হলুদ বিক্রি করে মাসে আয় করি 2,500-3,000 টাকা। এর ফাঁকে আমি দর্জির কাজ করি। দর্জির কাজে আমার মাসিক আয় 1,000-1,500 টাকা পর্যন্ত আয় হয়। বর্তমানে আমার মাসে 7,000-8,000 টাকা আয় হয়। এই সকল কাজে আমার স্বামী এবং আমার মেয়ে সহযোগিতা করে। বর্তমানে আমার 7 শতক জমি আমি কিনেছি, আর 2টা গরু আছে, আর আমি 3 রুম ঘর পাকা দিয়েছি। ছাগল আমি আমার বাড়িতে 3টা আছে, হাঁস মুরগি এখন 20টা আছে। 1 বিঘা জমি লিজলাও আছে। এই প্রকল্পে সমবায়ে ঢুকে আমি সরকারের
এনজোর সাথে সব সন্ন্যার সাথে জড়িত আছি বা সবার সাথে পরিচিত, সবার পরামর্শ নিয়ে আমি যেখানে আমার আয় হবে সে কাজে আমি করার চেষ্টা করি। বর্তমানে আমি সচ্ছলতা চলতে পারি, আমার সমাজে আমার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমার কাছে বিভিন্ন লোকজন কেঁচো সার উৎপাদন করার জন্য প্রশিক্ষণ নিতে আসে, আমি সবাইকে সহযোগিতা করি এবং আমি উপহার প্রদান করি। আমার মনোবল এখন অনেক শক্ত, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আরও আয় বৃদ্ধি করব। কেঁচো খামার বৃদ্ধি করার জন্য আমি 100টা চাড়ি তৈরি করব। মেয়েকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ তৈরি করা আমার স্বপ্ন। মাসে আমি 2-3 মণ হলুদ বিক্রি করব, তাতে আমার 18-20 হাজার টাকা আয় হবে। হেইফারের মূল্যবোধের আলোকে মানুষের উপকারের আশার জন্য চেষ্টা করব। আমি যখন পিছনের দিকে তাকাই তখন আমি নিজে আরও সাহসী হই। আমার অবস্থা যখন খারাপ ছিল আমি সেখান থেকে কাজ এবং মনোবল দিয়ে জীবনকে আলোকিত করেছি, সামনে আরও করতে চাই। ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে ওয়েবকে এবং হেইফার ইন্টারন্যাশনালকে এবং বরগাছি মহিলা সমবায় সমিতিকে আমার এই সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।